जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमःश्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा ओ स्वामीजी चरणे आमार आभूमि लुंचित प्रणाम निवेदन करी। আমাদের মহাপূজা দুর্গা পূজার পর আবার আমরা শতরূপে শারদা প্রাণারাম ইউটিউব চ্যানেল থেকে যে সাপ্তাহিক ধারাবাহিক মাতৃ অনুধ্যান আবার তাতে ফিরে এসেছি। সকলকে বিজয়ার আন্তরিক প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা নিয়মিত এই যে রবিবারের সন্ধ্যাটি এটি মাতৃ অনুধ্যানের সময়, আমরা মাকে নিয়ে আলোচনা করি, তার ধ্যান তার অনুধ্যান করি। মা এখন তিনি এই চর্মচক্ষুতে আমাদের আর দেখার তাকে উপায় নেই, কারণ তিনি এখন ধ্যানগম্যা। কেবলমাত্র ধ্যান দিয়েই তাকে আমরা সেই অন্তরের চক্ষু দিয়ে দেখতে পাই আর প্রতিনিয়ত অনুভব করতে পারি যে তিনি তার সন্তানদের সঙ্গেই আছেন, সদা সর্বদা পাশেই আছেন। কিন্তু সেই সমস্ত সৌভাগ্যবান নরনারী, তার গৃহী সন্তান, তার সন্ন্যাসী সন্তান, যারা মাকে স্বয়ং মহামায়াকে ওই শারদা অবতারে সেই সাক্ষাৎ তার স্থূল শরীরে দেখেছেন, তার সেই পুত সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য লাভ করেছেন, তাদের মধ্যে অনেকেই, অনেক সন্ন্যাসী এবং অনেক সংসারী সন্তানই তাদের সেই দৃঢ়লিপির মধ্যে, তাদের নিজেদের স্মৃতি কথার মধ্যে মায়ের সঙ্গে মায়ের সান্নিধ্যের যে অভিজ্ঞতা সেগুলি লিপিবদ্ধ করে রেখেছেন। সেই অভিজ্ঞতাগুলি যখন আমরা পাঠ করি, সেগুলি নিয়ে আলোচনা করি, যেন সাক্ষাৎ মাকে নিয়েই আমরা চোখের সামনে আমরাও যেন সেই প্রেক্ষাপটে, সেই দৃশ্যপটে কোথাও একটা পৌঁছে যাই। যেভাবে কথামৃত পড়লে আমাদের অনুভব হয় আমরা ঠাকুরকে দেখছি, আমরা ঠাকুরের কথা শুনছি, ঠিক সেইভাবেই এই ভক্ত সন্তানদের যে দৈনন্দিন দৃষ্টিভঙ্গিতে যখনই তারা মায়ের কাছে গেছেন, মায়ের সান্নিধ্য লাভ করেছেন, তারা যেভাবে মাকে দেখতে পেয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে মায়ের নির্দেশ, মায়ের বাণী, মায়ের পরামর্শ যেভাবে তারা লাভ করেছেন, সেগুলোই কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারি তাদের লেখা থেকে। তো সেই রকমই আমরা স্থির করেছি মাতৃ অনুধ্যানে মায়ের সেই সমস্ত সৌভাগ্যশালী, সৌভাগ্যশালিনী যে সমস্ত তার গৃহী সন্তান এবং তার সন্ন্যাসী সন্তানরা রয়েছেন, তাদের স্মৃতির আলোকে শ্রী শ্রী মা কেমন, সেগুলি আমরা একটু পড়ব এবং আলোচনা করব। সরজুবালা দেবীর কথা আমরা সকলেই শুনেছি বহু, খুব ভালো করে তার অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে মায়ের সঙ্গে অনেক বিশেষ কথোপকথন তার রয়েছে, যার থেকে মায়ের অনেক গুরুত্বপূর্ণ পথ নির্দেশ আমরা পাই। তো সেই সরজুবালা দেবীর সঙ্গে মায়ের প্রথম দর্শন দিনটা কেমন ছিল আমরা সেটি পাঠ করব। তারপরে বিভিন্ন দিনগুলিতে তিনি মাকে কিভাবে দেখেছেন, কিভাবে মায়ের সেই পুত সান্নিধ্য লাভ করেছেন, মায়ের থেকে কি পরামর্শ পেয়েছেন, সেগুলিও আমরা একটু অনুধ্যান করব। তো প্রথম দর্শন যেভাবে আমরা এখানে তার লেখা থেকে পাচ্ছি, সালটা 1317, কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান, তার নামটি উল্লেখ করা নেই, সেখানে বলা হয়েছে, বলে গেল কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব, সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায়
14-15 বৎসর হয়ে গেল কলিকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হলো কি? এতদিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, এক পা চৌকাঠের উপর, অপর পা পাপসখানির ওধারে, মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে, গায়েরও অর্ধাংশে কাপড় নেই, এক দৃষ্টি তাকিয়ে আছেন। এই যে সমস্ত সন্তানদের লেখা, এই লেখাগুলোর বৈশিষ্ট্য এরকমই, তারা তো স্বচক্ষে মাকে দেখেছেন, মায়ের কথা শুনেছেন, তাই তাদের সেই লেখার মধ্যে এত নিখুঁত সেই বিবরণ আমরাও যেন মানুষ চোখে দেখতে পাচ্ছি। মা সেই চৌকাঠে দাঁড়িয়ে রয়েছেন, একটি পা উঁচুতে আরেকটি পা পাপসের উপর, একটা হাত তার উঁচুতে রাখা আরেকটি হাত নিচের দিকে, এবং মা এক দৃষ্টি যেন আমাদের দিকেও তাকিয়ে রয়েছেন। সে পূর্বে কয়দিন গিয়েছিল সুমতি, সুমতি পরিচয় করিয়ে দিলে, আমার দিদি। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি, ভাইয়ের বউ, ভাইজি, রাধু সব জ্বরে পড়ে, কে দেখে কে কাছে বসে ঠিক নেই, বসো আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম, কাপড় কেচে এসে দুই হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে অর্থাৎ সুমতিকে দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো, এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না, অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। অর্থাৎ তার প্রথম দিনের সাক্ষাৎটি তিনি বর্ণনা করেছেন, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি মায়ের সাক্ষাৎ পেয়েছেন, মা যেন তাকে দেখা দিচ্ছেন যেন তিনি একদম সাধারণ রমণী, সংসারে সকলে জ্বরে জ্বালায় তাদের সকলকে নিয়ে তিনি যেন কত বিব্রত, একেবারে সাধারণ রমণীর মতো তিনি সন্তানের কাছে নিজেকে প্রকাশ করলেন, একেবারে সাধারণ মা হিসাবে। সেই 5 মিনিটের দেখা বলছেন তাতে যেন মন ভরল না। 30 মাঘ 1317 এর পরের বর্ণনাটি তিনি লিখছেন, শ্রী শ্রী মা সেদিন বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন, আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছো? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা কুশল বিনিময় করে জিজ্ঞাসা করছেন, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করলো নাকি। কি অদ্ভুত আন্তরিকতা মায়ের দেখুন, একদিন 5 মিনিটের জন্য মাত্র আলাপ, তারপর তিনি তাকে বলেছিলেন আবার এসো, দীর্ঘদিন তারপর তার আশা হয়নি, তাই দ্বিতীয়বার যখন তার সাক্ষাৎ হচ্ছে যেন তিনি কতদিনের চেনা, এমনভাবে মা তাকে বলছেন যে ভাবছিলুম তোমার ওর অসুখ করলো নাকি, এতদিন আসুনি। বিস্মিত হয়ে তিনি ভাবছেন, একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন, ভেবে আনন্দে চোখে জলও এলো। মা আমার পানে সস্নেহে চেয়ে, তুমি এসেছ তাই ওখানে অর্থাৎ বলরামের বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল, আমি একেবারে অবাক হয়ে গেলাম, অর্থাৎ তার আশা
মা অন্তর্যামিনী, তিনি টের পেয়েছেন এবং তিনি বলছেন, বলরাম বাবুর বাড়িতে বসে তিনি চঞ্চল হয়ে উঠেছিলেন, এখানে সরজুবালা দেবী এসে তার জন্য অপেক্ষা করছে এই ভেবে। মায়ের একটি শিশু ভাইপোর অর্থাৎ খুদের জন্য সুমতি দুটি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কতই খুশি হলেন। তক্তপোশের উপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরো কত দেখেছি, যেন কতদিনের জানা শোনা। আমি বললুম, কি জানি মা, একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিলুম। মা হাসতে লাগলেন ও আমাদের দুই বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগল। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহ ভরা মুখখানির পানে এক দৃষ্টে চেয়ে আছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি, মুগ্ধ হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো, গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন। অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি, নাও। তখন হাত পেতে নিলুম। তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা আবার এসো, একলা নেমে যেতে পারবে তো, আমি আসব। কি আন্তরিকতা মায়ের ব্যবহারে দেখুন, তিনি বলছেন, তুমি একলা নেমে যেতে পারবে তো, নাকি আমি আসব। এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। মা তাই শুনে বললেন, আচ্ছা একদিন সকালে এসো। পরিপূর্ণ প্রাণে ফিরলুম, ভাবলুম এ কি অদ্ভুত স্নেহ। সত্যি মায়ের এই স্নেহ এতই সর্বপ্লাবী, যেই মায়ের এই স্নেহ সান্নিধ্য লাভ করেছে তাঁরই মনে হয়েছে এমন স্নেহ এমন ভালোবাসা জগতে বিরল। বোধহয় নিজের গর্ভধারিণীও এমন ভালো বাঁচতে পারেন না যেমন ভালোবাসা যেমন স্নেহ মা দিতে পারেন। কারণ তিনি যে জগৎ জননী, তাই তার এই অনাবিল স্নেহের কোনো তুলনা হয় না। এরপরের যেদিনের ঘটনাটা আমরা পড়ব, সেদিন 18ই শ্রাবণ 1318। তিনি সেদিন লিখছেন, আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম। কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরীমার নিকট জেনে তাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলুম। মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদগত চিত্তে ঠাকুর পূজা করছেন। আমরা যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন। পূজা শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন। পূর্বে মার সঙ্গে একদিন আমারও ওই বিষয়ে কথা হয়েছিল। মর্তমান কলা নিয়ে গেছি, মা দেখেই বললেন, এই যে মর্তমান কলা এনেছো। একজন সাধুর নাম করে বললেন, সে কলা খেতে চেয়েছিল, বেশ করেছ। পরে বললেন, ওই আসনখানা নিয়ে আমার বাঁদিকে এসে বসো। আমি বললুম, গঙ্গা স্নান তো করা হয়নি। মা বললেন, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছ। কাছে বসলুম, বুকের মধ্যে ঝিপ ঝিপ করতে লাগল। মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, স্বপ্নে কি পেয়েছো বলো। অর্থাৎ এই ভাগ্যবতী সন্তান স্বপ্নে দীক্ষা পেয়েছেন, মা সেটি জানেন এবং সেই কারণে মা তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি স্বপ্নে কি মন্ত্র পেয়েছো বলো। অন্তর্যামিনী মায়ের কথা শুনে তিনি বলছেন, লিখে দেব,
না মুখে বলবো? মা বলছেন, মুখেই বলো। দীক্ষার সময় শ্রী শ্রী মা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন, বললেন আগে ওইটি জপ করবে। পরে তিনি আর একটি বলে দিয়ে বললেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। মন্ত্রটির অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিল। মন্ত্র দেবার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো এবং কেন বলতে পারি না কাঁদতে লাগলো। বাস্তবিকই তিনি স্বয়ং জগজ্জননী মহামায়ার কাছ থেকে দীক্ষা পাচ্ছেন, এই সৌভাগ্য তো কল্পনা মাত্রেই তার এই রকম আবেগ আপ্লুত হওয়ার কথা, তাই তিনি বলছেন কাঁদতে লাগলো। মা কপালে বড় করে একটা রক্তচন্দনের ফোঁটা পরিয়ে দিলেন, দক্ষিণা ও ঠাকুরের ভোগের জন্য কিছু টাকা দিলুম। শ্রী শ্রী মা পরে গোলাপ মাকে ডেকে ভোগের টাকা তার হাতে দিলেন। দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম। পরে পূজার আসন হতে মা উঠে গেলেন, আমাকে বললেন, তুমি খানিক ধ্যান জপ ও প্রার্থনা করো। আমি ঐরূপ করবার পরে উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন, ভক্তি লাভ হোক। মায়ের কাছে তিনি দীক্ষা তো পেলেনই, সেই সঙ্গে সঙ্গে এই আশীর্বাদ পেলেন। মা তাকে আশীর্বাদ করলেন, ভক্তি লাভ হোক। মনে মনে মাকে বললুম, দেখো মা, তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। শ্রী শ্রী মা এইবার গঙ্গা স্নানে যাবেন গোলাপ মা সঙ্গে, আমিও মায়ের কাপড় গামছা নিয়ে সঙ্গে গেলুম। স্নানের জন্যে মা গঙ্গায় নেমেছেন, এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হল। স্নান করে উঠে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। কি অদ্ভুত কথা! দেখুন, আমরা সাধারণত গঙ্গা স্নান করে যে দান করার নিয়ম, তাতে নিজের ফল আকাঙ্ক্ষার জন্যেই, কিন্তু তিনি তো স্বয়ং সিদ্ধিদাত্রী, সকলকে সাধনার ফল তিনি দান করেন, তাই তার আর কিসের ফল আকাঙ্ক্ষা? কিন্তু যেহেতু তিনি ওই মানব জন্ম ধারণ করেছেন, আমাদের কি করতে হবে সেইটুকু করে দেখানোর জন্যই কিন্তু তার সবটুকু পালন করে যাওয়া। তাই তিনি গঙ্গা স্নানে গেছেন, গঙ্গা স্নান করে উঠে সেখানে ব্রাহ্মণকে ফল দান করছেন, এবং দেওয়া মাত্রই তিনি সঙ্গে সঙ্গে এই কথাটিও উচ্চারণ করছেন যে, ফল আমি দিলুম বটে, কিন্তু এই দানের যে ফল সেটি তোমার। হায় পাণ্ডা ঠাকুর, জানো না কার হাতে দান আজ পেলে, আর কত বড় কথা শুনলে। কোটি কামনায় জড়িত মানুষ আমরা, ওই দেববাণীর মর্ম কি বুঝব? আমরা সবসময় কিসে আমরা পাব, কিসে আমাদের ফল লাভ হবে এই নিয়েই ব্যস্ত। সেখানে মা আমাদের শেখাচ্ছেন, দানও করতে হবে, সেখানেও সেই নির্বাসনা, অর্থাৎ দান করারও যে ফল সেটিও তিনি কামনা করছেন না, সেটিও বাসনা করছেন না তিনি, এমনই নির্বাসনা অন্তর তার। এবং এই ঘটনার মধ্যে দিয়ে তিনি তার সকল সন্তানকে শেখাচ্ছেন কিভাবে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে, কিন্তু প্রত্যেকটি কর্তব্য পালনের মধ্যে দিয়েও নির্বাসনা হয়ে থাকতে। তাই দান তিনি করছেন, বলছেন দানের ফল কিন্তু যাকে তিনি দিয়েছেন সেই গ্রহিতারই, তার নয়। আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পরে ভিজে কাপড়খানি আমার হাতে দিয়ে মা বললেন, চলো। গোলাপ মা আগে, মা মাঝে, আমি পিছনে চললুম। ছোট একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতে লাগলেন। মা তখন রাজার ঘাটে স্নান করতেন, কারণ নূতন ঘাট অর্থাৎ দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি। গোলাপ মা
ছোট একটি ঘড়ায় গঙ্গা জল নিয়ে এসেছিলেন। বাড়িতে ফিরে উহা ঠাকুর ঘরে রাখতে গেলেন। নিচের কলতলায় চৌবাচ্চার কাছে একটা ঘটিতে জল ছিল। মা তাই দিয়ে পা ধুয়ে আমায় বললেন, কাদা লেগেছে, ধুয়ে এসো। আমি জল খুঁজছি দেখে বললেন, ওই ঘটির জলে ধোও না। আমি বললুম, আপনি যে ও জল ছুঁয়েছেন। মা বললেন, আগে একটু মাথায় দিয়ে নাও, তাহলেই হবে। আমার কিন্তু মন সরল না, বললুম তা কি হয়। আমি আর একটা পাত্র এনে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলুম। মা ততক্ষণ আমার জন্যে দাঁড়িয়ে রইলেন। তারপর উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি শাল পাতায় সাজিয়ে নিজে একখানি নিলেন এবং আমাকে একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন। আমি প্রসাদ পাবার পূর্বে মায়ের চরণামৃত পাবার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন, তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো। আমি উহা আনলে পাত্রটি আমাকে হাতে করে ধরে রাখতে বলে নিজের বাম ও দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ জলে দিয়ে কি বলতে লাগলেন বুঝতে পারলুম না, শুধু ঠোঁট নড়তে দেখলুম। শেষে বললেন, নাও এখন। আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করলুম। তারপর খেতে খেতে প্রত্যেকটি জিনিস নিজে একটু করে খেয়ে আমার পাতে দিতে লাগলেন। কি অপার মাতৃস্নেহ, আর কি অসীম সৌভাগ্য শালিনী এই সন্তানরা যারা মাকে এইভাবে পেয়েছেন, ভাবতেও আমাদের কিরকম শিহরণ হয়। ক্রমে অনেকগুলি শ্রীভক্তের আগমন হলো, কাউকে চিনি না, শুনলুম তারা সকলেই এখানে প্রসাদ পাবেন। ঠাকুরের ভোগের পর আমরা সকলে প্রসাদ পেতে বসলুম। মাও তার নির্দিষ্ট আসনে এসে বসলেন। তিনবার অন্ন মুখে দিয়ে মা আমাকে ডাকলেন এবং আমার হাতে প্রসাদ দিলেন। প্রসাদ গ্রহণ করলুম, কি যে একটি সুগন্ধ পেলুম, এখনো সে কথা ভাবলে অবাক হই। তারপর একে একে সকলের পাতেই মার প্রসাদ বিতরিত হলো, অর্থাৎ যে প্রসাদ মা স্বয়ং নিজে গ্রহণ করে দিয়েছেন তার সেই অপূর্ব স্বাদ, সে তো অতুলনীয়। মনে পড়ছে মায়ের বাড়ির সেই গয়লা ছেলেটির কথা, যে একদিন মায়ের পাতের থেকে অন্ন খাওয়ার সুযোগ পেয়েছিল, সৌভাগ্য হয়েছিল, এবং সে ভেবে পাচ্ছিল না কিভাবে সেই অপরূপ স্বাদ হতে পারে যা প্রতিদিন সে খায়, সেই ভাত, সেই ডাল, সেই তরকারি। কিন্তু সেই স্বর্গীয় স্বাদের কারণ সে খুঁজে পাচ্ছিল না। সে মাকে জিজ্ঞাসা করেছিল, মা আপনাদের জন্য আলাদা রান্না হয় কি? মা বলেছিলেন, না, একই হাঁড়িতে একই রান্না হয়, যা সবাই খায় তাই আমি খাই। সেও সেদিন বুঝতে পারেননি স্বয়ং মহামায়ার পাত থেকে পাওয়া সেই পরম প্রসাদ, সেই মহাপ্রসাদ, তার স্বাদ তো স্বর্গীয় এবং দুর্লভ হবেই। তাই এই ইনিও এখন উল্লেখ করছেন, সেই যে মায়ের প্রসাদ তিনি পেয়েছেন, তার যে সুগন্ধ, তার যে স্বাদ, তা অতুলনীয়। মা এইবার গোলাপ মা সকলকে দিয়ে শেষে নিজে খেতে বসলেন। মা এইবার খুব হাসি খুশি গল্প স্বল্প করতে করতে খেতে লাগলেন। তাই দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। দীক্ষার সময় হতে এতক্ষণ পর্যন্ত তাকে যেন আর এক মা মনে হচ্ছিল। এটি বিশেষ লক্ষণীয়, যখন মা দীক্ষা দিচ্ছেন, দীক্ষার আসনে বসে রয়েছেন, পূজা করছেন, তখন সেই একেবারে ভেতরে ভেতরে সমাধি মগ্না তিনি, তার গাম্ভীর্য, তার ব্যক্তিত্ব একটি অন্য মাত্রার। আবার যখন তিনি সন্তানের সঙ্গে বসে একসঙ্গে একত্রে আহার করছেন, তখন সেই বালিকার সারল্য তার, তখন দেখে তাকে মনে হচ্ছে এই তো তিনি আমাদের কত আপনার, কত কাছের, একেবারে যেন পাশের মানুষটি। বলছেন দীক্ষার সময় হতে এতক্ষণ পর্যন্ত তাকে যেন আর এক মা মনে হচ্ছিল। সে কি গম্ভীর অন্তর্মুখী নিগ্রাহনুন অগ্র সমর্থা দেবী মূর্তি। বলছে তিনি নিগ্রহ করতে পারেন, আবার অনুগ্রহ করতে পারেন, দুটোই তার মধ্যে রয়েছে, এই রকম মূর্তি যেন তিনি। ভয়ে জড়সড় হয়েছিলুম। পরে কত লোককে দীক্ষা দিতে দেখেছি,
দু চার মিনিটেই হয়ে গেছে, কিন্তু সেরূপ গম্ভীর ভাব তার আর কখনো দেখিনি। কতজনকে হাসতে হাসতে দাঁড়িয়ে বা বসে দীক্ষা দিয়েছেন, তারা খুশি হয়ে তখনই তৃপ্ত হয়ে চলে গেছে। কৌতূহল আক্রান্ত হয়ে কাউকে বা জিজ্ঞাসাই করে ফেলেছি, দীক্ষার সময় মায়ের কেমন রূপ দেখলেন? একটি বিধবা স্ত্রী ভক্ত আমার ওই প্রশ্নে বলেছিলেন, এই এমনি আমি পূর্বে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলাম, পরে মায়ের কথা শুনে এখানে দীক্ষা নিতে এসেছি। পূর্বে কুলগুরু যেটি দিয়েছেন, মা আমাকে সেটি রোজ প্রথমে 10 বার জপ করে নিতে বললেন, পরে নিজে যেটি দিয়েছেন সেটি দিয়ে ঠাকুরকে দেখিয়ে বললেন উনি গুরু, অন্য এক মূর্তি দেখিয়ে আর ইনি ইষ্ট, আর এই বলে প্রার্থনা করতে বললেন যে ঠাকুর আমার পূর্ব জন্মের ইহ জন্মের কুকর্মের ভার তুমি নাও, ইত্যাদি। অদ্ভুত প্রার্থনা মা শিখিয়ে দিচ্ছেন সন্তানকে, যে আমাদের সেই পূর্ব পূর্ব কৃত জন্মের যে পাপ পুণ্য যাই হোক না কেন, যে সংস্কার, সেই সংস্কার না কাটলে, সেই প্রারব্ধের ফল তো আমাদের ভোগ করতেই হয়, সেই প্রারব্ধ যদি না কাটে তাহলে আমাদের কখনোই সাধন ভজন মুক্তি কিছু সম্ভব নয়। কিন্তু ঈশ্বর কৃপা হলে, গুরু কৃপা হলে সেই সমস্ত ফল কাটতে পারে, তিনি অনুগ্রহ করলে সেটি সম্ভব। তাই মা প্রার্থনা করতে শিখিয়ে দিচ্ছেন, বলছেন ঠাকুরকে বলবে আমার পূর্ব জন্মের ইহ জন্মের কুকর্মের ভার তুমি নাও। আমার কি হয়েছে বলুন তো, যখনই জপ করতে বসি 8 ঘন্টার বেশি জপ করতে পারি না, কি যেন ঠেলা দিয়ে তুলে দেয়। আপনাদের এমন হয়? ভাবি মার কাছে কত কথা বলি, কিছুই বলতে পারি না। সেই ভদ্রমহিলা বলছেন যে আমি 8 ঘন্টার বেশি জপ করতে পারি না, যেন মনে হচ্ছে কেউ ঠেলে। ঠিক ঠাকুরের মতোই আমরা দেখছি যে মায়েরও যখন তিনি সেই ভাবগম্ভীর, তখন তার কাছে যাওয়ার সাহস কেউ করছেন না। ক্রমে সন্ধ্যা হয়ে এলো, মা রাধু মাকু প্রভৃতিকে ঠাকুর ঘরে এসে জপ করতে বসতে বললেন। তারা আসতে বিলম্ব করায় মা অসন্তোষ প্রকাশ করে বললেন, সন্ধ্যার সময় এখন এসে বসে সব জপ টপ করবে, তা না কোথায় কি করছে দেখো। একটু পরে তারা এসে জপ করতে বসল। মায়ের প্রতিদিনের এই যে ঘটনাগুলি আমরা পাঠ করছি, তাতে আমাদের সুবিধা এই যে মা প্রতিদিনের দৈনন্দিন রুটিনটি কেমন হবে, তার বাড়ির লোকজন যারা তার সঙ্গে আছেন তাদেরকে যখন বলছেন মনে রাখতে হবে, সেই সমস্ত নির্দেশ কিন্তু তার সকল সন্তানের উদ্দেশ্যে। এই যে যখন সন্ধে হয়ে এসেছে, তখন কিন্তু মা চান এবং মায়ের নির্দেশ যে সকলে সেই সময় বসে জপ তপ করবে। সেই সময় আসতে যখন দেরি করছে রাধু মাকু তার বাড়ির লোকেরা, তখন তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন এবং বিরক্ত হয়ে তিনি বলছেন, এখন এসে সব কোথায় জপ টপ করবে, তা না কে কোথায় বসে রয়েছে। একটু পরে তারাও কিন্তু এসে জপ ধ্যানে বসলো। এই ঘটনাটি আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদেরও প্রতিনিয়ত মা যেমন বলেছেন সকাল সন্ধ্যা অবশ্যই জপে বসতে হয়, কারণ এই সকাল সন্ধ্যা জপে বসা মানে হচ্ছে ওই নৌকার হালটি ধরে রাখার মতো। ওই দুটি সময় একেবারে বলছেন মা যে এই জপ ধ্যান পূজার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। যখন রাত্রি ভোর হচ্ছে সেই সময়, আবার যখন দিন শেষে রাত্রি আসছে সন্ধ্যা সমাগত, এই যে সন্ধিক্ষণগুলো, এই সন্ধিক্ষণগুলোর মধ্যে প্রকৃতি নিজেই একটা শান্ত ভাবে থাকে, সেই কারণে মনও তখন সেই তদ অনুরূপ শান্ত
থাকে, তাই তখন মনকে একাগ্র করা সহজ হয় বলে মনে করা হয়। সেই কারণেই মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, জপ, ধ্যান ইত্যাদির সময় নির্দিষ্ট করা রয়েছে এবং মা বলছেন সেই নির্দিষ্ট সময়ে জপ, ধ্যান, পূজা অর্চনা করা উচিত। পূজনীয় গোলাপ মা, যোগিন মা প্রভৃতি এসে সন্ধ্যাকালে ভক্তি ভরে শ্রী শ্রী মায়ের পদধূলি গ্রহণ করলেন। মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, কারো বা চিবুক স্পর্শ করে চুমু খেলেন, আবার হাত জোর করে নমস্কার করলেন, তারপর ঠাকুর প্রণাম করে একখানি আসন পেতে জপে বসলেন। সন্ধ্যারতির উদ্যোগ হচ্ছে, শ্রী শ্রী মা কিছুক্ষণ পরে জপ শেষ করে উঠলেন। বাসা হতে একটি ছেলে নিতে এসেছে, মায়ের কাছে বিদায় নিতে গিয়ে বললুম, মা কই সেদিনকার সেই কাপড়খানি তো পরলেন না? মা বললেন, তাই তো মা, তখন মনে করে দিলে কই, প্রণাম করে বাসায় ফিরলুম। স্কুলের কাজের জন্যে শীঘ্র আর মায়ের কাছে যেতে সময় পাইনি। অনেকদিন পরে আবার মায়ের পদপ্রান্তে গিয়ে বসতেই মা কত আনন্দ করতে লাগলেন। ভূদেব মহাভারত পড়ছিল, ছেলে মানুষ পড়তে দেরি হচ্ছিল, মাকে এখন শীঘ্র উঠতে হবে কারণ প্রায় সন্ধ্যা হয়ে এলো, অপর একটি দিনের বিবরণ দিচ্ছেন তিনি। সেই জন্যে তিনি ভূদেবকে বললেন, একে দে, এ জলের মতো পড়ে দেবে, এখন এই অধ্যায় শেষ না করে তো উঠতে পারবো না। অর্থাৎ মা মহাভারত পাঠ শুনতেন, রামায়ণ মহাভারত ইত্যাদি তিনি পাঠ নিয়মিত শুনতেন। ভূদেব পড়ছেন, সে ছেলে মানুষ, পড়তে দেরি হচ্ছে, তাই তিনি বলছেন যে একে দে, এ জলের মতো পড়বে। আবার একটি শিক্ষণীয় বিষয়, প্রত্যেকটি ছোট্ট ঘটনা থেকে বলছেন এই অধ্যায় শেষ না করে তো উঠতে পারবো না। অর্থাৎ যখন কোনো শাস্ত্রাদি পাঠ হচ্ছে তখন যেই অধ্যায়টি পাঠ হচ্ছে, মা বলতে চাইছেন নিয়ম কিন্তু সেই অধ্যায়টুকু শেষ করে তারপরে ওঠা, সেটাকে খণ্ডিত করা উচিত নয়। মায়ের আদেশে মহাভারত পড়তে বসলুম। এর পূর্বে আর কখনো মায়ের কাছে পড়িনি, কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। যা হোক, কোনো প্রকারে অধ্যায় শেষ হলো, মহাভারতকে মা হাত জোর করে প্রণাম করে উঠে পড়লেন এবং আমরা সকলে ঠাকুর ঘরে আরতি দেখতে গেলুম। মা নির্দিষ্ট আসনে গিয়ে জপে বসলেন, জপান্তে হরিবল হরিবল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন। কথায় কথায় কর্মের কথা উঠল, মা বললেন, সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম দিন রাত কাজ করতুম। মায়ের আবার একটি বাণী, আবার একটি উপদেশ আমরা এই তার সহজ একটি দিনযাপনের দিন থেকে পাচ্ছি। তিনি বলছেন কর্ম সম্পর্কে যে সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম দিন রাত কাজ করতুম। সে তো আমরা বিলক্ষণ জানি মায়ের জীবন, শুধু জয়রামবাটি কেন, মা যখন দক্ষিণেশ্বরে নহবতেও ছিলেন, মা চিরদিন নিজেকে সদা সর্বদা কাজে ব্যাপৃত রেখেছেন, বিভিন্ন রকম কাজে। তার অবসরই ছিল না, ফুরসতই ছিল না কখনো, সদা সর্বদা তিনি কর্ম ব্যস্ত। কোথাও কারো বাড়ি যেতুম না, গেলেই লোকে বলতো, ও মা শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না। একবার সেখানে আমার কি অসুখী করেছিল, কিছুতেই সারে না। শেষে মা সিংহ বাহিনীর দুয়ারে হত্যে দিয়ে তবে সারে, বড় জাগ্রত দেবতা। সেখানকার মাটি কৌটোয় করে রেখেছি, নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দিই। এই সিংহ বাহিনীর ঘটনা আমরা আগে বলেছি মায়ের ঘটনাতে, মাতৃ অনুধ্যানে, যে মায়ের ভীষণ রকম শরীর খারাপ, কিছুতেই তার সেই পেটের অসুখ আমাশয় সারছিল না এবং তিনি এত দুর্বল হয়ে পড়েছিলেন যে কোনো ওষুধেই তার কাজ হচ্ছে না। তখন কেউ একজন মাকে
বলেছিলেন যে সিংহবাহিনীর দুয়ারে হত্যে দিতে, এটিও মায়ের লীলার একটি অঙ্গ। তিনি নিজেই সিংহবাহিনী, আবার সেই সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচার করতেই সেই যখন তিনি সারদা রূপে মানবী রূপে অবতীর্ণা, সেই শরীরে তিনি অসুখ ভোগ করছেন, আবার সেই অসুখ সারবে বলে সারানোর জন্যে তিনি সেই দেবী রূপে সিংহবাহিনী তার কাছে তিনি হত্যে দিচ্ছেন এবং সেখান থেকে ওষুধ পাচ্ছেন। এইভাবে তিনি জগৎকে শেখাচ্ছেন যে সিংহবাহিনীর স্থান কত পবিত্র। আমরা এখনো জানি সিংহবাহিনীর মাটি অত্যন্ত পবিত্র, আমরা বিশ্বাস করি, সকলেই সেই মাটি আমরা সঙ্গে রাখি। মা বলছেন আমি কৌটোয় করে রেখেছি, রাধুকে রোজ সেই মাটি একটু একটু করে খেতে দিই। মায়ের বাড়ির সামনের মাঠে নানা দেশের কতগুলো স্ত্রী পুরুষ বাস করে, নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। তার মধ্যে একজনের উপপত্নী ছিল, উভয়ে একত্রেই বাস করত। ওই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল। মা ওই কথার উল্লেখ করে বললেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। এই বলে ওই রূপে তার সেবার কত সুখ্যাতি করতে লাগলেন। উপপত্নীর সেবা, আমরা উহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতুম, সন্দেহ নাই। মন্দের মধ্যেও তো ভালোটুকু যে নিতে হয় তা কি আমরা জানি? অর্থাৎ আমরা হলে তো শুধু নিন্দা মন্দই করতে জানতাম, উপপত্নী তার আবার সেবা, আমরা তো তার সম্পর্কে পাঁচটা বেশ একেবারে মশলাদার কথাবার্তা যত খারাপ করে বলা যায় বলে তার অপবাদই দিতাম, কিন্তু তার মধ্যে যে ভালোটুকু দেখতে পারা যায় সেটিই মায়ের শিক্ষা। মা যে বলেছেন যে দোষ কারোর দেখবে না, সবার মধ্যেই তো ভালো রয়েছে, সেই ভালোটা দেখার চেষ্টা করো। মা বলছেন নিন্দা মন্দ তো সবাই করতে পারে, তাকে কিভাবে ভালো করতে হবে সেটি জানে কজন, সেটি পারে কজন। তাই মায়ের দেখুন অদ্ভুত অদর্শদর্শিতা, যাকে আমরা সাধারণ সমাজের চোখে বলবো যে অত্যন্ত ঘৃণ্য, ঘৃণায় হয়তো মুখ কুচকাবো, কিন্তু তিনি আপ্রাণ একজন অসুস্থ মানুষের সেবা করছেন। মা সেই সেবার ভাবটুকুকে স্বীকৃতি দিলেন, বলছেন কি সেবা, কি টান। এই মা, এই তার অদর্শদর্শিতা, খারাপের মধ্যেও ভালোটিকে তিনি নিতে জানেন এবং নিজের জীবন দিয়ে তিনি সেটি করে দেখাচ্ছেন। সামনের মাঠের ঘর হতে একটি দরিদ্রা হিন্দুস্থানি নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। তার প্রতি মায়ের কি দয়া, আশীর্বাদ করলেন ভালো হবে। তারপর দুটো বেদানা কতগুলো আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন। আমি মায়ের হাতে ওইগুলো এনে দিলে মা সেই নিঃস্ব রমণীটিকে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেটিকে খেতে দিও। আহা, সে কতই খুশি হয়ে যে গেল, বারবার মাকে প্রণাম করতে লাগলো। 1318 পটলডাঙ্গার বাসা হতে বৈকালে গিয়েছি। মায়ের ঘরে গিয়ে বসতেই গোলাপ মা এসে আমাকে বললেন, একটি সন্ন্যাসিনী গুরুর দেনাশোধ করতে সাহায্য প্রার্থী হয়ে কাশি থেকে এসেছেন, তোমাকে কিছু দিতে হবে। আমি সানন্দে স্বীকৃত হলুম। মা হেসে বললেন, আমাকে ধরেছিল, আমি কি কারো কাছে টাকা চাইতে পারি মা? বললুম, থাকো, হয়ে যাবে। গোলাপ মা বললেন, হ্যাঁ, মা আমার শেষে উপায় করে দিয়েছেন। মা আস্তে চুপি চুপি আমাকে বলছেন, গোলাপ তিনখানি গিনি দিয়েছে, অর্থাৎ সেই সন্ন্যাসিনী এসেছেন তার গুরু ঋণ শোধ করবে বলে তিনি সাহায্য প্রার্থী, গোলাপ মা তাকে তিনটে গিনি দিয়েছেন। খানিক পরে সেই সন্ন্যাসিনী এলেন, তিনি বলরাম বাবুর বাড়ি গিয়েছিলেন, সেখানে ভক্তেরা তাকে যার যা সাধ্য কিছু কিছু দিয়েছেন। শুনলুম সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার ও 7 ছেলে ছিল, তারাই এখন কৃতি হয়ে সকল বিষয়ের ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। সন্ন্যাসিনী, গুরু নিন্দা করতে নেই বলে। তারপর তিনি প্রণাম করে বলছেন,
বড় মকদ্দমা প্রিয় ছিলেন, এখন বৃদ্ধ হয়ে পড়েছেন, আর পারেন না। ওদিকে পাওনাদার ডিক্রিপে ধরতে চায়, কি করি, তার জন্য ভিক্ষায় বেরিয়েছি। এই কথা শুনে শ্রীশ্রীমা একটি শ্লোক বললেন। শ্লোকটি মনে পড়ছে না, তবে ভাবটি এই, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। মা আরো বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি, এই গুরু ভক্তির জন্যে ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। সন্ন্যাসিনী রাত 3টে থেকে বেলা 8টা পর্যন্ত জপ ধ্যান করেন, সেই জন্য একদিন ধোয়া কাপড় চাইলেন। মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন। সন্ন্যাসিনী আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি রাতে থাকবে? থাকো তো তোমায় কিছু শিক্ষা। মনে মনে ভাবলুম, আমাদের মার কাছে আবার আপনি কি শিখাবেন, কিন্তু প্রকাশ্যে বললুম, না আমার থাকা হবে না। আবার গাড়ি এসেছে, সন্ধ্যারতি হতে শ্রীশ্রীমাকে প্রণাম করে বিদায় নিলুম। এরপর আবার পরের যে দিনের ঘটনাটি তিনি লিখছেন, দিনটি 28শে মাঘ 1318। আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা আক্ষেপ করে বললেন, আহা গিরিশবাবু মারা গেছেন, আজ 4 দিন, চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছা করে? অর্থাৎ মা বলছেন, তার সন্তানতুল্য গিরিশবাবু, যিনি মায়ের কাছে অদ্ভুত একটি প্রশ্ন করেছিলেন আমাদের সকলের হয়ে যেন, এবং মা তার উত্তর দিয়েছিলেন, যে উত্তর আমাদের সকলের জন্য। গিরিশবাবু বলেছিলেন, তুমি কেমন মা? মা বলেছিলেন, আমি গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, আমি সত্য জননী। তাই এই সন্তানের যখন মৃত্যু সংবাদ মা পেয়েছেন, খুব স্বাভাবিকভাবেই তিনি ব্যথিত, বলছেন তার চতুর্থীর কাজে মাকে নিতে এসেছিল, কিন্তু মা কি সেখানে যেতে পারে? বলছেন সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছে করে? আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল, কি ভক্তি বিশ্বাসী ছিল গিরিশ ঘোষের, সে কথা শুনেছ? মা এবার গিরিশ ঘোষের ভক্তির কথা বলছেন। ঠাকুরকে সে পুত্র ভাবে চেয়েছিল, ঠাকুর তাতে বলেছিলেন, হা বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে। তা কে জানে মা, ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো, 4 বছর হয়েও কারো সঙ্গে কথা বলেনি, হাবে ভাবে সব জানাতো, ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করত, তার কাপড় জামা খাবার জন্য রেকাব বাটি গেলাস সমস্ত জিনিসপত্র নূতন করে দিলে, সেসব আর কাউকে ব্যবহার করতে দিত না, গিরিশ বলত ঠাকুরই এসেছেন। অর্থাৎ গিরিশ ঘোষ ঠাকুরের সঙ্গে তার যে আন্তরিকতা, যে সম্পর্ক ছিল, তা তো আমরা বিলক্ষণ জানি। তিনি ঠাকুরকে আবদার করেছিলেন, তুমি আমার ছেলে হয়ে আসবে, ঠাকুর তাতে তখন উপহাস করে বলেছিলেন, বইয়েই গেছে আমার ছেলে হতে। কিন্তু পরে ঠাকুরের দেহ রক্ষার পর মা বলছেন, গিরিশের একটি ছেলে হলো যে 4 বছর পর্যন্ত কারোর সঙ্গে কথা বলেনি, এবং গিরিশ ঘোষ এবং তার পরিবারের বিশ্বাস ছিল সেই ছেলেটি তারই, সেই কথা রাখতে ঠাকুর নিজেই এসেছেন, সেই ছেলেটি ঠাকুর, এবং সেই মতো তার জন্য তার বাসন থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু, তারা যেভাবে ঠাকুরের জিনিস আলাদা করে রাখতে হয়, তাতে আর কোনো সাধারণ মানুষের অধিকার থাকে না, সেইভাবেই তারা সেই ছেলেটির সমস্ত জিনিস আলাদা করে রেখেছিল, তাকে সেইভাবেই তারা শ্রদ্ধা করত, সেবা করত। গিরিশ বলত ঠাকুরই এসেছেন, তা ভক্তের আবদার, কে জানে মা, একদিন আমাকে দেখবার জন্যে
এমন অস্থির হলো যে আমি উপরে যেখানে ছিলুম সকলকে টেনে টেনে সেই দিকে উ উ করে দেখিয়ে দিতে লাগলো। অর্থাৎ সে কথা বলতে পারে না, কিন্তু তা সত্ত্বেও সে মাকে দেখার জন্য এত উতলা যে ইশারায় সে নির্দেশ করছে মায়ের কাছে সে যাবে। প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল। তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে। সত্যি কি অদ্ভুত, ওইটুকু ছেলে, তাকে কেউ শিখিয়ে দেয়নি, সে মায়ের পায়ের তলায় পড়ে প্রণাম করছে। তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে। সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে, ওরে আমি মাকে দেখতে যাব কি, আমি যে মহাপাপী, ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দুচক্ষে জলধারা, সে এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে, মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। ছেলেটি কিন্তু মা 4 বছরেই মারা গেল। অদ্ভুত সত্যি, এটি বিশ্বাস করতে ইচ্ছা হয়, ভক্তের ডাকে ভগবান সত্যি যেন তার সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এবং গিরিশ তো সমস্ত চাপরাস ঠাকুরকেই দিয়েছিলেন। ঠাকুর বলছেন, তুই সকাল সন্ধে একটু জপ ধ্যান করবি, ঠাকুরের নাম করবি। গিরিশ বলছেন, সকালবেলা কখন উঠি তার ঠিক নেই, আর সন্ধ্যাবেলা কোথায় থাকি তার ঠিক নেই। বলছেন, ঠিক আছে তাহলে দুপুরবেলা খাওয়ার পর। তখন বলছেন, দুপুরবেলা খাওয়ার খেলেই আমার চোখে ঘুম জড়িয়ে আসে, তখন আর কিছু খেয়াল থাকে না। বলছে, ঠিক আছে তাহলে রাত্রে শোবার সময়। রাত্রে কিভাবে ফিরি, কি অবস্থায় থাকি, কে আমাকে বিছানায় এনে ফেলছে, কোথায় থাকি তার ঠিক নেই, কিভাবে ঠাকুরের নাম করব, সব হবে না। ঠাকুর তখন বলছেন, বেশ তবে আমাকে চাপরাস দে, অর্থাৎ তোর সমস্ত দায়িত্ব আমাকে দে, বকলমা দে। সেই বকলমা দিয়েছিলেন গিরিশ, তার সমস্ত দায়ভার অর্পণ করেছিলেন ঠাকুরের উপর। এবং তার সেই ভক্তি বিশ্বাস, তিনি বলছেন, আমি হেন পাপ নেই যে করিনি, কিন্তু তা সত্ত্বেও যদি আমি জানতাম ঠাকুর তুমি আসবে, তবে আরো পাপ করতাম। এই হচ্ছে ভক্ত ভৈরব গিরিশ। এবং এই যে ছেলেটির কথা মা স্বয়ং বলছেন, যে কে জানে মা, হতেই পারে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে ভগবান আসেন। যেহেতু গিরিশের সেই বকলমা নিয়েছেন ঠাকুর, গিরিশকে উদ্ধার করার দায়িত্ব তো তার। এবং ঠাকুর জানেন যে মা ছাড়া তো কেউ উদ্ধার কর্ত্রী নয়, মুক্তি দেবার মালিক হচ্ছেন মা। তাই গিরিশকে মায়ের পায়ে নিয়ে গিয়ে ফেলতে হবে। সেই কারণেই হয়তো তার লীলা, তিনি ভক্তের কথা রাখতে এবং তাকে উদ্ধার করতে তার সেই ছেলে হয়ে এলেন। 4টি বছর তার সেই ছেলে হয়ে থেকে তার আকাঙ্ক্ষা পূরণ করলেন, তার সেবা নিলেন, তারপর তাকে টেনে টেনে নিয়ে গেলেন মায়ের কাছে। মায়ের চরণতলে তাকে নিবেদন করলেন এবং তার মুক্তির রাস্তাটি পরিষ্কার করে দিয়ে তারপর তিনি যেন আবার অন্তর্ধান হলেন। মা বলছেন, 4 বছরের ছেলেটি মারা গিয়েছিল, সে আর ছিল না। এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল। আমি তখন বলরাম বাবুর বাড়িতে বিকেলবেলা ছাদে গেছি। গিরিশের ছাদ থেকে তাকালে দেখা যায় যে সেটা আমি লক্ষ্য করিনি। পরে তার পরিবারের কাছে শুনলুম, সে গিরিশকে বলেছিল, ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলেছিল, না না আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। এই বলে সে ছাদ থেকে নিচে নেমে গিয়েছিল। এমনই তার ভক্তি বিশ্বাস। গিরিশ ভক্ত ভৈরব এই কারণেই তিনি ঠাকুরের এত প্রিয় পাত্র। মাকে কিভাবে তিনি সম্মান দিতে হয় সেটি দেখাচ্ছেন এই ঘটনার মধ্যে দিয়ে। এর পরের যে ঘটনাটি লিপিবদ্ধ করেছেন সেটি পয়লা আষাঢ় 1319। বেলা প্রায় 4টে শ্রী শ্রী মা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভিতরে আছেন মাস্টার মহাশয় শ্রী, ডাক্তার দুর্গাপদ বাবু শ্রী, গৌরীমা,
তার পালিতা কন্যা, যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেন বাবুর পিসি, আর যারা আছেন তাদের চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা বলছেন, আমাকে দেখে বললেন, এই যে এসো মা বসো। আমি গৌরীমাকে দিয়ে নিচে অফিস ঘর থেকে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বৈধখানি আনালুম। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানির কিছু শোনেন। মাও বই দেখে বলছেন, ওখানে কি বই গা? আমি বললুম, নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা একটু শুনি। মা তার খুকিকে তো বড় ভালোবাসতেন, তাই তিনি যেই শুনছেন সেটি নিবেদিতার উপর লেখা বই। মা বলছেন, পড়ো তো মা শুনি। সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গেছে, এখনো শোনা হয়নি। যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রী শ্রী মা ও সমবেতা স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে মা বলতে লাগলেন, আহা নিবেদিতার কি ভক্তি ছিল, আমার জন্য কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলা নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গাদিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন। পুস্তক পড়া শেষ হল। শ্রী শ্রী মা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, জানো মা। অর্থাৎ নিবেদিতা যে একজন মহান আত্মা, তিনি যে মহাপ্রাণ সেটি বোঝালেন। তিনি সুপ্রাণী বলেই সেই মহাপ্রাণী অর্থাৎ স্বয়ং মহামায়া, তিনিও তার জন্য কাঁদছেন, তার জন্য কাতর হচ্ছেন। মা এটি বোঝাতে চাইলেন। যেন একজন স্ত্রী ভক্ত বললেন, আমার পাঁচটি মেয়ে, মা বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। শ্রী শ্রী মা বলছেন, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে, নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখা পড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আর একজন স্ত্রী ভক্ত বললেন, মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে, মা যখন বলছেন তখন আর ভাবনা কি। বলা বাহুল্য মেয়ের মায়ের এসব কথা মনে ধরল না। তখনকার দিনের মানুষের মানসিকতা এমনিতেই পিছিয়ে থাকা, মায়ের মতো সেই আধুনিক মনস্কতা তারা নন। মা যেই প্রগতিশীল চিন্তা করতে পারতেন সেই যুগে দাঁড়িয়েও তার যে প্রগতিশীল মানসিকতা ছিল, তিনি বুঝতে পারতেন যে মেয়েদের জন্য এই শিক্ষা কত অপরিহার্য, তাই তিনি সেই মতোই নির্দেশ দিচ্ছেন। কিন্তু যারা সেই পিছিয়ে পড়া মনোভাবে, সেই অর্থোডক্স মেন্টালিটির যে সমস্ত মহিলা ভক্ত, তাদের কাছে নারীদের বিবাহ দেওয়াটাই কিন্তু যেন সবচেয়ে বড় কৃতকর্ম বলে তারা মনে করেন, তাই মেয়ের বিয়ে দিতে পারেনি দুঃখ করছেন। মা যখন তাকে বলছেন তাদের পড়াশোনার ব্যবস্থা করো, নিবেদিতার স্কুলে রেখে দাও, সে কথা তাদের মনে ধরছে না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন,
অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। শ্রীশ্রীমা তখন বলছেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে। সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। একে একে অনেকেই শ্রীশ্রীমাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে, পূজানীয় যোগিন মা এসে শ্রীশ্রীমাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যারতি করতে বসলেন। মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করলুম, মা, স্ত্রীলোকদের অশুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি? শ্রীশ্রী মা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের উপর তেমন টান থাকে। একথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না, তা তুমি পূজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। সকলকেই যে মা ঐরূপ করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থায় আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। ঐরূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা সাধারণ মানুষের পক্ষে দুষ্কর হয়ে পড়ে, কারণ মা সব সময় অধিকারী ভেদে অধিকার। যেরকম তিনি রুটি গড়ার সময় কারোর মোটা রুটি কারোর পাতলা রুটি দেখে করতেন, যেরকম তিনি রান্নার সময় যার যেরকম পেটে সইবে তেমন করতেন, যখন উপদেশ দিতেন তখনও তিনি ঠিক একইভাবে যার জন্যে যা প্রযোজ্য সেইভাবেই তিনি উপদেশ দিতেন। সেই কারণে যাদের মধ্যে ত্যাগের আদর্শ জাজ্বল্যমান তাদের তিনি সন্ন্যাসী হতে উৎসাহ দিয়ে বলতেন, হ্যাঁ বাবা, তোমরা সংসারের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে ঘুমিয়ে বাঁচবে, শান্তিতে ঠাকুরের জপ ধ্যান করবে। আবার কাউকে যদি দেখতেন যে তার মধ্যে সংসারের বাসনা প্রবল, অথচ সে বলছে যে না মা, আমি বিয়ে থা করব না, আমি এরকমই থাকব, মা তাকে বুঝিয়ে আবার বলছেন, কেন বিয়ে কেন করবে না, দেখছো না সংসারে সবই দুটি দুটি। সেই রকমই এই যে পুরুষ আর প্রকৃতি, তারাও দুটি, এটি সংসারের নিয়ম, অবশ্যই বিয়ে করবে, তাতে কোনো দোষ নেই। অর্থাৎ যে অধিকারী যেমন, যার ক্ষমতা যেমন, মাই একমাত্র সেটি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, এবং তার সেই ক্ষমতা অনুযায়ী, তার সাধনার যতটুকু যোগ্যতা সেই অনুযায়ী মা তাদেরকে নির্দেশ দিতেন, এবং সেইভাবেই মা উপদেশ করতেন তাদেরকে সেই মতো চলতে। অনেক রাত হয়েছে, এখনো আমাকে নিতে আসেনি, গোলাপ্পা ডেকে জিজ্ঞাসা করতে নিচে হতে কে বললেন, আমরা বলে দিয়েছি গৌরীমার সঙ্গে চলে গেছেন বোধ হয়। শুনে আমি মাকে বলছি, না আসে আজ থাকাই হবে। মা বললেন, সে তো কোনো ভাবনা নেই, কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই। রাত্রে ঠাকুরের পর ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন। মা আমাকে বৈকালে অনেক প্রসাদ দিয়েছিলেন, সেই জন্যে এখন আমি পুনরায় প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে একখানি রেকাবিতে চারখানা লুচি তরকারি মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন। মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন, থাকা হলো না গো, তা আর একদিন এসে থেকো। আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি। শুনছি পূজনীয় শরৎ মহারাজ বলছেন, সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও বিনোদ, রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়ে আছেন। বাসায় ফিরতে সেদিন রাত 12টা হয়েছিল।
তো আরেকদিন গিয়ে দেখি শ্রী শ্রী মা দ্বিপ্রহরের আহারান্তে বিশ্রাম করছেন। আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছি, এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছ, তিনি অর্থাৎ ঠাকুর এখন কোথায়? শুনে বললুম, এ জন্মে তো তার দর্শন পেলুমই না, কোনো জন্মে পাবো কি না তা তিনিই জানেন, আপনার যে দর্শন পেয়ে গেছি এই আমাদের পরম সৌভাগ্য। শ্রী শ্রী মা বললেন, তা বটে। ভাবতে লাগলুম, কি ভাগ্য যে এ কথাটি স্বীকার করলেন, সব সময়ই তো দেখি নিজের কথা চেপে যান, অর্থাৎ তিনি মাকে দিয়ে যেন স্বীকার করিয়ে নিলেন যে ঠাকুর এবং মা অভেদ। ঠাকুরকে দেখেননি বলে যখন আক্ষেপ করছেন, সেই সঙ্গে সঙ্গে এই কথাও বলছেন যে পরম সৌভাগ্য মা যে আপনার দেখা পেয়েছি। মা তাতে স্বীকৃত হয়ে বললেন, তা বটে, যিনি সদা সর্বদা তার সেই দেবীত্ব গোপন করতে চান, কখনো কখনো স্ফুলিঙ্গের মতো সন্তানের প্রতি কৃপা পরবশ হয়ে তার সেই দেবীত্ব প্রকাশ করেন। মায়ের এই কথাই প্রমাণ করে অগ্নি আর দাহিকা শক্তি যেমন অভেদ, ঠাকুর আর মাও তেমন অভেদ। আমাদেরও মায়ের এই কথা মনে রেখে ঠাকুরকে আর মাকে অভেদ জ্ঞানে তাদেরকে সাধনা করতে হবে, এবং ঠাকুরের কৃপা পাওয়া মানেই মায়ের কৃপা পাওয়া, আর মায়ের কৃপা পাওয়া মানেই ঠাকুরের কৃপা পাওয়া, মনে প্রাণে এই বিশ্বাস রাখতে হবে। মায়ের আশীর্বাদ সকলের মাথার ওপর চিরকাল বর্ষিত হোক, তিনি এইভাবেই আমাদের সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যান, সদা সর্বদা তিনি যেন আমাদের আশ্রয়স্থল হয়ে থাকেন, এই আমাদের ঐকান্তিক প্রার্থনা তার রাতুল চরণে। আজকের অনুধ্যানের সময় শেষ, আগামী সপ্তাহে আবার আমরা একত্রিত হব শতরূপে সারদা এই মাতৃ অনুধ্যানে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই মাকে নিয়ে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। প্রণারাম 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 প্রণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণারাম 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 প্রাণ।